আসসালামু আলাইকুম। এখন আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটের আইকনটা পরিবর্তন করার জন্য আইকনটাকে রিসাইজ করবেন। রিসাইজ বলতে আমি বোঝাচ্ছি যে আপনি যদি আইকন পরিবর্তন করতে যান বা আপলোড করতে যান, সেখানে আপনার আইকনের সাইজ হইতে হবে 96x96 পিক্সেল, 96 পিক্সেল ওয়াইড, 96 পিক্সেল হাইট। সো আপনার মেইন যে লোগোটা আছে এইটাকে রিসাইজ করে কিভাবে 96x96 বানাবেন, এটাই হচ্ছে আর কি আপনার আইকন রিসাইজ। তো চলেন, এটা আপনি ক্যান অনেক কিছু দিয়ে করা যায়, আপনি যে কোনো ফটোরিং টুল জানলে এটা দিয়ে করতে পারবেন, বাট আমি আপনাকে এখন দেখাবো ক্যানভা দিয়ে কিভাবে করবেন। তো এটা করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ক্যানভা যে অ্যাকাউন্ট আছে এটাতে লগ ইন করবেন। ওকে, তো এটাতে লগ ইন করার পর আপনি আপনার হোম পেজ যেটা আছে মেইন ইন্টারফেস আসবেন। এখানে আসার পর আপনি উপরে দেখতে পারবেন ক্রিয়েট ডিজাইন একটা অপশন আছে, তো এই ক্রিয়েট ডিজাইনে ক্লিক বাটনে ক্লিক করবেন। তারপরে একটু স্ক্রল করে একটু নিচের দিকে দেখবেন যে আপনার কাস্টম সাইজ নামে একটা অপশন আছে, এই কাস্টম সাইজে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা অপশন আসবে, ওয়াইড আর হাইট এর একটা ঘর আসবে, ব্ল্যাঙ্ক থাকবে। এখানে আপনি জাস্ট ওয়াইড এর ঘরে 96 দিবেন, দেন হচ্ছে হাইট এর ঘরে 96 দিবেন, দিয়ে হচ্ছে আপনার এখানে পিক্সেলই রাখবেন। ঠিক আছে, এই ঘরে আপনি পিক্সেল রাখবেন, অন্য কিছু থাকলেও আপনি পিক্সেল সিলেক্ট করবেন, ডিফল্ট ভাবে পিক্সেলই থাকে বেশিরভাগ সময়। তো যাই হোক, আপনার এইটা করার পর আপনি যেটা করবেন তারপর হচ্ছে ক্রিয়েট এ নিউ ডিজাইন, এইটার মধ্যে ক্লিক করবেন এই বাটনে। এটাতে ক্লিক করার পর আপনাকে রিডাইরেক্ট করে নতুন একটা পেজে নিয়ে আসবে। এটাই হচ্ছে আপনার 96x96 পিক্সেলের একটা ফ্রেম হয়ে গেছে। সো এটার মধ্যে আপনি আপনার লোগোটাকে আপলোড করবেন। তো এই লোগো কিভাবে আপলোড করবেন, এই যে লেফট সাইড নামে দেখতে পারবেন এই যে আপলোড নামে একটা বাটন আছে, এটার মধ্যে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করে আপনার এই যে উপরে দেখেন একটা ফাইল আছে আপলোড ফাইল নামে, এই আপলোড ফাইলে ক্লিক করে আপনার লোগোটা যেখানে আছে, ওকে, সো ওখান থেকে আপনি জাস্ট ধরে কিভাবে আপলোড করতে আইতে জানেন, আপলোড করলে এখানে চলে আসবে। এর আগের আমি ভিডিওতে দেখাইছি আপনার, সো এই জন্য আর এখানে দেখলাম না, আই থিঙ্ক এটা বেসিক কাজ আপনি পারবেন। সো আপলোড হওয়ার পরে এখানে চলে আসবে, এখানে লোগোটা আসার পরে আপনি আপনার লোগোটাতে ক্লিক করবেন, তাহলে এই লোগোটা আপনার এই ফ্রেমের মধ্যে বসে যাবে। তারপর আপনি এটাকে জাস্ট একটু রিসাইজ বা পজিশনটা একটু ঠিক করেন, কতটুকু দিতে চান, ফুল ফ্রেমে বসান আপনার লোগোটাকে, ওকে, তো তারপরে সেন্টারে দেন। তো যখন মনে হবে আপনার পজিশন ঠিক আছে, বাস এইটুকুই। ঠিক থাকার পর আপনি যদি চান যে এটার ব্যাকগ্রাউন্ডটাও রিমুভ করবেন, এটাও করতে পারেন, যদি আপনার লোগোর সাথে এটা দরকার হয় এটা আপনি নিজের ডিসিশন নেবেন, আর না হইলে তো হইলই। সো আমি এটার ব্যাকগ্রাউন্ডটা একটু রিমুভ করে দিই, আরও ভালো লাগবে এই লোগোর ক্ষেত্রে। সো এটা রিমুভ করে দিলাম, বাস এইটুকুই কাজ। আপনি ফ্রেম নিলেন, লোগো আপলোড করলেন, লোগো বসালেন, লোগো পজিশন ঠিক করলেন, দেন এইটুকুই দরকার হলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন। তারপর আপনি জাস্ট উপরে দেখেন শেয়ার বাটন আছে, এই শেয়ার বাটনে ক্লিক করেন। তারপর আপনি এখান থেকে একটু নিচের দিকে আসলে ডাউনলোড একটা বাটন পাবেন, ডাউনলোড বাটনে ক্লিক করেন, এখান থেকে পিএনজি রাখবেন। ঠিক আছে, এখানে ক্লিক করলে আরো অনেক ফরম্যাট আছে, বাট আপনি পিএনজি রাখবেন। তারপরে হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এটা এটা দিতে পারেন, দিয়ে হচ্ছে ডাউনলোড যে বাটনটা সেটার মধ্যে ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনার আইকনটাও আপনার পিসের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। দেন হচ্ছে আপনি আপনার আইকনটা আপনার ই কমার্স ওয়েবসাইট যেখান থেকে আইকন চেঞ্জ করার অপশন আছে এখানে যে আপলোড করে দিলে আগেরটা রিপ্লেস হয়ে এইটা অ্যাড হয়ে যাবে। সো এইটা আই থিঙ্ক কিভাবে করে জানেন। তো যাই হোক, আজকের মেইন বিষয় ছিল আপনি কিভাবে লোগোটার আইকন রিসাইজ করবেন বা 96x96 বানাবেন, এইটাই আই থিঙ্ক এটা আপনি বুঝতে পারছেন, নিজে পারবেন। সো এটা ডাউনলোড দেওয়ার পর আপনি আপনার ডাউনলোড ফোল্ডার বা যেখানে আপনার ডিফল্টভাবে ডাউনলোড ফাইল সেভের অপশন আছে ওই ফোল্ডারে গেলেই আপনি দেখতে পারবেন। সো দেখেন আপনার এই যে এই আইকন এটা সেভ হয়ে গেছে, 96x96 পিক্সেল দেখাচ্ছে। তারপর আমি আপনাকে একটু প্রপার্টিসে দেখাই দিই, ডিটেলস 96x96। সো এখন আপনি এটা আপনার ই কমার্স ওয়েবসাইটে আপলোড করেন তাহলে আপলোড হয়ে যাবে। সো কিভাবে আপলোড আইকন চেঞ্জ করতে হয় এটা আর আমি দেখাইলাম না আপাতত, আই থিঙ্ক ওইটা আপনি জানেন, না জানলে তার ভিডিও আছে ওটা দেখলেই পারবেন। তো ওকে, আই থিঙ্ক বিষয়টা বুঝতে পারছেন, অ্যান্ড আপনি আপনার আইকন দরকার হলে রিসাইজ করতে পারবেন অ্যান্ড আপনার ই কমার্স ওয়েবসাইটে আইকনটা পরিবর্তন করতে পারবেন। তো আজ এই পর্যন্তই, গুড বাই, আসসালামু আলাইকুম।